আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কুয়েত প্রবাসী ফিরোজ ভাইয়ের এ যাবৎকালে আমার কাছে দেখেন কয়টা কাগজ দিয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা টিন সিট বাড়ির কাগজ আমাকে দিয়েছে। সেটা চেক করে দিতে যে এখানে কোন টিন সিট বাড়ির কাগজটা ভালো সেটা তিনি নেবে। তো তার সাথে দেখতে পাচ্ছেন একটি বসে আমি মিটিং অথবা তার সামনে কয়েকটি প্লটের কাগজ দেখিয়ে দিয়েছিলাম। এই কাগজগুলো বা এই টিন সিট বাড়ির কাগজ ছাড়াও কিন্তু তিনি আমার কাছে আরও অনেক কাগজ পাঠিয়েছিল। যাই হোক, তো আমরা আজকে এই 9টি টিন সিট বাড়ির কাগজ থেকে আপনাদেরকে একটি টিন সিট বাড়ির কাগজ নিয়ে দেখব যে সেই কাগজটা ভালো কি না। এরপরে ধাপে হয়তো পরে আস্তে আস্তে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেই কাগজগুলো একটু সরিয়ে রাখি, লাস্টের যে কাগজটা সেটা দেখব। এই যে এই কাগজটি, তো এটা একটা টিন সিট বাড়ি, তো সেই ফিরোজ ভাই নিবে। উনি বলেছে যে এখানে যতগুলো কাগজ রয়েছে তার মধ্যে যেই বাড়ির কাগজটা ভালো টিন সিট বাড়ি বা প্লটের সেই কাগজটাই তিনি নেবে। তো আমরা আপনাদের নিয়েও দেখতে চাই যে আসলে তার এই এতগুলো টিন সিট বাড়ির কোনটি কাগজ ভালো পড়বে। অর্থাৎ তিনি একজন কাস্টমার, তিনি কোনাপাড়া এই শ্যাম্পুর তারপরে আপনার শনিয়াখড়ার দিকে টিন সিট বাড়ি খুঁজতেছে এবং তিনি এরকম ভালো একটা বাড়ি পেলে কিনবে যেটার কাগজ ভালো এবং তিনি ঝাই ঝামেলা যেতে চাচ্ছেন না। ওকে, এখন আমরা আজকের সেই যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি টিন সিট বাড়ি অথবা জমি এরকম শ্যাম্পুরের, তো এটা 5.5% একটা টিন সিট বাড়ি আমরা এখন কাগজে শুরু করব দেখব। তো আপনারাও যারা আপনাদের জমি বাড়ি ফ্ল্যাটের কাগজগুলো পেপারসগুলো একদম সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত ঠিক রয়েছে কিনা সেটা ফ্রিতে দেখতে যান, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যেই দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সহ নাম্বারে যোগাযোগ করে কাগজটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এবং এরকম একটি ভিডিও আপনারা করে নিতে পারেন। দেখতে পারবেন ভিডিওটিতে যে আপনারা বর্তমান যে আপনারা জমির মালিক বলছেন সেই প্লটটার মালিক আসলে কি আপনারা বর্তমানে রয়েছে কিনা বা কি কি কাগজ লাগবে এবং আপনি বিক্রি করতে পারবেন কিনা বর্তমান মার্কেটে, কারণ এখন তো সবই আপডেট হয়ে গিয়েছে। পুরনো যেই সকল মানে মানুষ মুখিকভাবে জমি জমা বেচা কিনি করছে সেগুলো আর এখন মানে করা খুব টাফ হয়ে গিয়েছে, যার আমাদের মাধ্যমে এইভাবে দেখে নিতে পারেন ফ্রিতে, এক টাকা আপনাদের লাগছে না। যাই হোক, তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি। কেন আমাদের আজকের প্লটের প্রথমে আমরা সিএস থেকে মানে শুরু করতে যাচ্ছি, হচ্ছে সিএস দেখতে পাচ্ছেন হাতে লেখা পর্চা, তো সিএস খতিয়ান হচ্ছে 202 এবং এই ব্রিটিশ আমলের রাজা থেকে যারা খাজনা দিয়েছে পেয়েছে তার নাম হচ্ছে শুক্রঘ্ন মণ্ডল। হ্যাঁ, তো মালিক হচ্ছে কে, শুক্রঘ্ন মণ্ডল, হ্যাঁ, যার পিতা বোঝা যায় না। যাই হোক, তো আমরা সিএসের এই পেজে থেকে অপোজিট পেজে যদি চলে যাই এখানে দেখেন এখানে 4টা দাগ এসেছে এই খতিয়ানে। এর মধ্যে আমরা 195 দাগে এই 18% জমি এসেছে। আমরা এই দাগ অনুসারে এই যাবৎকালে যত তারা বেচাকিনি করেছে মানে এই দাগের থেকেই তারা বেচাকিনি করেছে, যার কারণে আমরা এই দাগটাকে ফলো করব। এখন আমরা সিএস পর্চাটা এই পাশে রেখে দিলাম। এখন আমরা পরবর্তী ধাপে গেলে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা দলিল রয়েছে যে সিএসের মালিক ছিল ওই যে শুক্রঘ্ন মণ্ডল, হ্যাঁ, তিনি বিক্রি করেছে লক্ষ্মীচরণ মণ্ডলের কাছে। এই যে দেখেন দলিল নাম্বার এত এবং 1941 সালের দলিল, এই যে 1941 সালের দলিল, এই যে দেখেন সিএস কিন্তু আমরা খতিয়ান পেয়েছিলাম 202 এবং দাগ পেয়েছিলাম 195 দাগে, হ্যাঁ, 16 আনায় 18% জমি ইহার চৌহাতি উত্তরে, হ্যাঁ, এত দ্বারা এই যে সাবকবলা মানে তিনি এই দলিলের বলে সে 18% বিক্রি করেছে। হুম, সিএস এর মালিক কার কাছে, এই লক্ষ্মীচরণ মণ্ডলের কাছে। এরপর আমরা পরবর্তী ধাপে চলে যাব। এর পরবর্তী ধাপে এই লক্ষ্মীচরণ মণ্ডল, এই যে দেখেন তিনি হচ্ছে দলিল দাতা, হ্যাঁ, এই যে দলিল দাতা, তিনি বিক্রি করেছে কার কাছে, শ্রী বসুদেব মণ্ডলের কাছে। এই যে শ্রী বসুদেব মণ্ডল, হ্যাঁ, শ্রী বসুদেব মণ্ডল, তিনি হচ্ছে এই যে দলিল গ্রহীতা, এই যে গ্রহীতা। তাহলে যিনি এই সিএস এর মালিক ছিল তিনি এখন আবার লক্ষ্মীচরণ মণ্ডল, তিনি এই শ্রী বসু দেব মণ্ডলের কাছে বিক্রি করেছে। আমরা যদি পিছনে দেখি, এই দলিলটা হচ্ছে 1955 সালের দলিল, দেখতে পাচ্ছেন 202 খতিয়ান এবং 195 দাগের এই যে 18% তিনিও বিক্রি করেছে। তাহলে আমরা এই দাগে 18% বিক্রি করেছে বর্তমান মালিকের শ্রী বসুদেব মণ্ডল, তিনি ক্রয় করেছে।
ওকে আমরা এটা এখানে রাখি। এরপর আমরা অ্যাসে খতিয়ান চলে আসলো, এই যখন এই শ্রী বসুদেব মণ্ডল ক্রয় করলো এরপরে অ্যাসে খতিয়ানটা আমরা দেখেন এখানে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসে খতিয়ান, এটা হাতের লেখা খতিয়ান, এবং আমরা সাবেক পেয়েছিলাম 202 আর অ্যাসে খতিয়ান হচ্ছে 256। এইখানেও দেখেন 195 দাগে সেই 18% জমি এসেছে। ঠিকানাটা দেখি, এই যে দেখেন এখানে শ্রী বসুদেব মণ্ডল, এই যে বসুদেব মণ্ডল যার পিতা লক্ষ্মচরণ মণ্ডল, আমরা কিন্তু এই বসুদেব মণ্ডলই পেয়েছিলাম যার পিতা, এই যে লক্ষ্মচরণ মণ্ডল যার পিতা। তাহলে সিএস থেকে অ্যাসে মালিকানা ঠিক রয়েছে। এরপরে যদি আমরা অ্যাসে খতিয়ানটা এখানে রাখি, এরপর একটা দেখেন দলিল হয়েছে, দলিলটা হচ্ছে 1963 সালের দলিল। এবং এই দলিলের বলে আমরা যদি দেখার চেষ্টা করি কে কার কাছে বিক্রি করেছে, তো এখানে দেখেন এই যে শ্রী বসুদেব মণ্ডল পিতামিত লক্ষণ মণ্ডল তিনি বিক্রি করেছে, এটা হচ্ছে দলিল দাতা, আর গ্রহীতা হচ্ছে কি মলিন মিয়া, মলিন মিয়া এবং জালালউদ্দিন এবং সালাউদ্দিন, এই তিনজনের কাছে বিক্রি করেছে কে, ওই যে এসে পর্চার খতিয়ানের মালিক ছিল। তো দেখি তারা কতটুকু বিক্রি করেছে এই দলিলের বলে। আমরা যদি পিছনে একটু তফসিলটা যাই, তফসিলটা গেলে এই যে দেখেন এখানে 202 হচ্ছে সিএস এবং দাগ হচ্ছে 195। এরপরে তিনি এই যে 16 আনায় 18% কিন্তু এই দলিল দ্বারা বিক্রি করেছে, তার মানে তিনিও এই 18% বিক্রি করেছে। ওকে, এরপরে আমরা আরএস পর্চায় চলে আসব। তো আরএসে দেখেন যে তিনজন কিন্তু এই যে এই দলিলের বলে কিনেছিল জমিটা, এই যে দলিল বলে তাদের নামে কিন্তু আরএস হয়ে গেল, যখন আরএস খতিয়ান চলেছিল যে মলিন মিয়া, জালালউদ্দিন এবং সালাউদ্দিন, হ্যাঁ তার পিতা লাল মিয়া। যাই হোক, আরএস খতিয়ান হচ্ছে 191। আমরা যদি একটু দাগটা দেখি, এখানে একটি দাগে এসেছে 261 দাগে 18%, তার মানে সিএসএস আরএস একবার সুন্দর মিল রয়েছে। এরপরে সিটি পর্চা হয়ে গেছে, তো সিটিতে এই যে দেখেন এটা হচ্ছে সিটি পর্চা বা খতিয়ান, কারণ এটা ঢাকা সিটির জুম বাড়ি, তো এই সিটির খতিয়ান হচ্ছে এত। এবং এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সেখানে কিন্তু তিনজনই কিনেছিল, আপনাদের মনে আছে এই যে দেখেন মলিন মিয়া, জালালউদ্দিন এবং সালাউদ্দিন, কিন্তু এখানে সিটিতে এসে তারা সিটিটাকে এই তিন ভাই, এরা কিন্তু তিন ভাই, এই তিন ভাই একটা আপোষ বন্টন নামা করেছে, কি আপোষ বন্টন নামা দলিল না, এমনিতে তারা আপোষ নিজেদের মধ্যে বসে করেছে, বললো যে তারা করেছে যে জলিলউদ্দিনকে তারা দিয়েছে হচ্ছে 10% এই যে 40 দেখেন 10% 40, আর তার আরেক ভাই যে মলিন মিয়া তাকে দিয়েছে 600% বা 612 অযুতাংশ। তো এটা কী করেছে, আর আরেক ভাই যিনি বাকি মানে রেখে গেল, এই যে যেমন সালাউদ্দিনের নামে কিন্তু কোনো সিটি পর্চা হয়নি। আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে তো কিনেছিল তিন ভাই কিন্তু নাম এসেছে দুই ভাইয়ের, তাহলে আরেক ভাই কোথায় গেল, বা তার কে কী বাটপাড়ি করলো, বা তার সাথে কি জমি মানে তাকে কি না রেখে বা তাকে না দিয়ে কি বিক্রি করে ফেললো, এই জিনিসটাই হচ্ছে গ্যাপ, মনে রাখবেন। এই সকল গ্যাপের কারণে ভবিষ্যৎ মানে একদিন না একদিন হয়তো এগুলোতে একটা প্রভাব পড়ে যে ওয়ারিশানরা এসে দাবি করে, কিন্তু আপনি যদি এটা ফিল্ডে গিয়ে যাচাই করেন তাহলে কিন্তু সেটা আপনারা জেনে যাবেন। যেমন অবশ্যই এখানে যেই তিনজন ব্যক্তিকে সব ওই এলাকায় সবাই চিনে, না চিনলেও কেউ না কেউ ওদের চিনে, তাদের সাথে যোগাযোগ করতে হবে যে জলিল জলিলকে দিল এতটুকু, মলিনকে দিল এতটুকু, কিন্তু সালাউদ্দিনকে কেন জমি দিল না, তো সালাউদ্দিন কোথায় গেল, এগুলো আপনাকে ফিল্ডে গিয়ে যাচাই বাছাই করে নিতে হয়। এটা আপনারা অনেকজনে বুঝেন না, তো ফিল্ডে গিয়ে যাচাই বাছাই করে দেখেন যদি হ্যাঁ বাবা ঠিকই বলেছে যে, বা ওইখানের একজন ব্যক্তি ঠিকই বলেছে যে হয়তো বাবা তাকে আরও তাদের অন্য জায়গায় আছে অনেক জায়গায়, সেখানে হয়তো তাকে অন্যদিকে দিয়ে দিল এই সালাউদ্দিনকে, তো হয়তো তার বাবা এই যে লালমি হয়তো এই দুই ভাইকে এখানে জমিটুকু দিল আর হয়তো সালাউদ্দিনকে অন্যদিকটা দিয়ে দিল, এটা কিন্তু হয়ে থাকে। 16.52% সাদা বা খতিয়ানটা করেছে যখন রাস্তাঘাট মানে কিছুটা হচ্ছে, তখন এই কিছু রাস্তা ছেড়ে কিন্তু তারা খতিয়ানগুলো করেছিল। যাই হোক, তো সিটিয়ার খতিয়ানটা আমরা এই পাশে রাখলাম। এরপর আমরা দলিলে চলে গেলাম, এরপর একটা দলিল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2007 সালের দলিল, এখানে 6% বিক্রি করেছে সাপকবলা দলিল, এই যে শ্যামপুর মুজা। ওকে,
এখানে কে? তাহলে দলিল গ্রহীত হচ্ছে বশির, যার পিতা ফজলুল হক মোল্লা এবং এখানে মোসাম্মদ সেলিনা বেগম, স্বামী বশির। তার মানে স্বামীর স্ত্রী মিলে এখানে জমিটা কিনলো। আর কার থেকে কিনলো? মলিন মিয়ার কাছ থেকে। হ্যাঁ, মলিন মিয়া তার যে অংশটুকু পেয়েছে, এই যে এখানে দেখেন মলিন মিয়া, কিন্তু তারা আপোষ বন্ধন নামার মতো কিছুটা বলে, এই যে দেখেন তার অংশটুকু, এই যে 6% 12% থেকে মলিন মিয়া বিক্রি করলো। মলিন মিয়া যার পিতা লাল মিয়া, ওকে, তিনি কতটুকু বিক্রি করলো এটা তো প্রথমেই রয়েছে। এই যে দেখেন প্রথমেই রয়েছে 6% কিন্তু তারপর আমি তফসিলটা দেখিয়ে দিচ্ছি। সিল, হ্যাঁ, তফসিলের সে দাগ দেখি, হ্যাঁ 195 ঠিক আছে, হ্যাঁ দাগ সিএসএস ঠিক আছে, 18% 6% বিক্রি করেছে। তাহলে হ্যাঁ, এখন সিটি পর্যায়ে যে দুই ভাইয়ের মধ্যে এক ভাই মলিন মিয়া বিক্রি করলো 6% ঠিক আছে এই দলিল দ্বারা। এরপরে তারা যদি আমরা দেখি যে এই দলিলটা 2018 সালে করেছে, অর্থাৎ বর্তমান দলিল, মানে যার থেকে আপনারা নিচ্ছেন বা উনি নেবে, হ্যাঁ, তাহলে এখানে জমি তিনি বিক্রি করতেছে 550 অযুতাংশ, মানে 550.5%। এটা একটা সাবকবলা দলিল, এই যে শ্যামপুর মৌজা বা ইউনিয়ন এবং সাবকবলা, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা দেখি কে কারকে, এখানে রমজান আলী, উনি হচ্ছে দলিল গ্রহীতা, মানে যিনি ক্রয় করেছে। এরপরে আমরা যদি অপোজিট পেজে চলে যাই, এবং সলেমন দেওয়ান রোমান, এই দুইজন মিলে কিনেছে কার কাছ থেকে? আমরা যদি এই যে বশির, বশিরউদ্দিনের কাছ থেকে কিনেছে, এবং এখানে হচ্ছে হ্যাঁ মোসাম্মদ সেলিনা বেগমের কাছ থেকে। বশির এবং সেলিনা বেগম ওই যে যারা একটু আগে এই যে এই দলিলের বলের মালিক ছিল, তারা আবার বিক্রি করে দিয়েছে বর্তমান মালিক দুজনের কাছে। আমরা যদি এর তফসিলটাও দেখি লাস্টে, 261 ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস কি, এই যে সিটি জরিপ, তিনি এই যে 391, আমরা একটু সিটি পর্চার এই যে 391, যে 6% দিয়ে কিন্তু তারা জমিটা এই যে বর্তমান মালিক কিনলো। তাহলে এই দলিল দ্বারা তিনি 550 অযুতাংশ জমি কিনেছে। ওকে, এরপরে আমরা কি রয়েছে, যেমন এরপরে কিছু নামজারি খাজনা, অনলাইন খাজনা রয়েছে, যে বর্তমান মালিক রমজান আলী, যার কাছ থেকে আপনারা কিনবেন বা যিনি প্রবাসী কিনবে, তার নামে খাজনা দেওয়া আছে এবং তার নামে যে নামজারি করা রয়েছে, এই যে রমজান আলী এবং ওই যে সোলেমন দেওয়ান রোমান, এই দুইজনের নামে নামজারি করা রয়েছে, এবং তার নামে মনে হয় একটা DCR আছে, এই যে তার নামে একটা DCR হয়ে গেছে, যাই হোক। আর এটা হচ্ছে রমজান আলীর আগে যিনি মালিক ছিল, যে বশির আগে যিনি মালিক ছিল, হ্যাঁ তার নামে যে নামজারি রয়েছে, বশির আলী এর আগে যিনি মালিক ছিল, হুম, তার নামে কতটুকু নামজারি ছিল, এই যে 550 অযুতাংশ দিন নামজারি এতটুকু পেলো, কিন্তু তিনি কিন্তু কিনেছিল 6% যাই হোক। তো আজকের প্লটটির কাগজ মোটামুটি ফ্রেশ রয়েছে, এটাই আমি এই যে বর্তমান যেই প্রবাসী তার কাছে হয়তো তুলে ধরবো, তিনি হয়তো কাগজ দেখার পরে তিনি ফিল্ডে ভালো লাগলে নেবে। আর এই সকল দলিলগুলো কিন্তু আপনারা অবশ্যই যে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল দাতা গ্রহীতা দলিল নাম্বারটা ঠিক রয়েছে কিনা এবং একটা তল্লাশি দিবেন, ইতিপূর্বে তারা কারো কাছে বিক্রি করেছে নাকি, এবং নামজারি এবং যেই আপনার ইয়াগুলো রয়েছে, খতিয়ানগুলো রয়েছে, সেগুলো ভালোভাবে একটু ভূমি অফিসে গিয়ে চেক দিবেন, মামলা মোকদ্দমা রয়েছে কিনা। তাহলে এই প্লটটি কিন্তু মোটামুটি ঠিক রয়েছে, শুধু মানে এক ভাইকে ছাড়া দুই ভাই বিক্রি করলো, এটা একটা জাস্ট বুঝে নিতে হবে ফিল্ডে গিয়ে, যে হ্যাঁ সত্যি মনে হয়, যদি সত্যি হয়ে থাকে তাহলে তার কোনো চিন্তা নাই, আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো এখানে সমস্যা রয়েছে। আর এই প্লটটির মোটামুটি আর কিছুই লাগবে না, কারণ প্লটটির কাগজ সব একদম সিএস থেকে বর্তমান মালিক পর্যন্ত আপডেট করা রয়েছে, সেক্ষেত্রে আর এখানে কিছু লাগলো না, এটা একটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো এই প্লটটি আমরা বাইকে বলবো, তো বাড়িটি তিনি নেবে কিনা আমরা তাকে সাজেস্ট করবো। এরপরে যতগুলো কাগজ বাড়িগুলো বাড়ির কাগজ দেখছেন, তিন সিট বাড়ি, সেগুলো দেখবো, যেটা ভালো হয় তিনি সেটাই নেবে, তিনি আমাদের সাথে গ্যারান্টি দিয়েছে। যাই হোক, তো আপনারাও সেম এইভাবেই যদি আপনাদের বাপদাদার প্রপার্টিগুলো এভাবে ভিডিওর মাধ্যমে চেক করে নিতে চান তাহলে এভাবে নিতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে আপনার মানুষের যে কোনো জেলার কাগজ আমাদের মাধ্যমে চেক করে নিতে পারছেন। আর এরকম যদি জমি বাড়ি ফ্ল্যাট আপনাদের লাগে তাহলে আমাদের ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন, www.property-vd.com। সবাই ভালো থাকুন।